প্রত্যেকটা দালান বানানোর পরে অনেক লোককে বলছে দেখছো নি ইমন নানে সকলটা নিয়ে আনলো, দেখছো কোনটা আছিল নাই কোনো কেমন ঘর বানার, এই ঘর আমি বানাই না, সরকার বানায় সরকার নিজস্ব নিয়মে, উপজেলাকে আমি বানাইছি। কৌশলী মুয়াজ্জে মোজন রতন হিসাব নিকাশ ভালোই বুঝতে পারবেন, 3,500 কোটি একটি প্রকল্প, এর আগেও ছোটখাটো কিছু কাজে আমি তাকে যেটুকু পেরেছি আমার দায়িত্ব সহায়তা করেছি। আমরা 2.5 সাল্লার জন্য সাল্লা থেকে আজমিরগঞ্জ হয়ে বানিয়াচং হয়ে হবিগঞ্জ বন্ধ রাস্তা 1,000 কোটি টাকার আমরা পাশ করিয়েছি, আমি নয় মাননীয় প্রধানমন্ত্রী আমার পেশকারিতে আমার ফাইলে অনুমোদন দিয়েছেন। আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি 1,500 কোটি টাকার উন্নয়ন আমার পেশকারিতে আমার কাগজে মাননীয় প্রধানমন্ত্রী পাশ করে দিয়েছেন। আমার পেশকারিতে ছাতক উপজেলার 6টি হাইস্কুলকে প্রত্যেকটি প্রায় 7-8 কোটি করে আরও প্রায় 100 কোটি টাকার কাজ পেয়েছে। আমার পেশকারিতে ছাতকে যে সেতু বিএনপি সরকার অর্ধেক করে ফেলে গিয়েছিল জহুর সেতুর মতো, ওই সেতুটাকে পুনরুদ্ধার করে আমার পেশকারিতে আবার নির্মাণ প্রায় শেষ করেছে। এগুলো আমি কোনো কৃতিত্বের জন্য নয়, নম্বর পাওয়ার জন্য নয়, ভুল বুঝাবুঝিটা পরিষ্কার করার জন্য। সব জায়গায় আমি সব কিছু করতে পারি নাই, আমার নিজের নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজ আমি করেছি সদর উপজেলায়, আপনারা দেখে দেখেন এটা কোথায় পড়েছে। আমি যখন চাইলে ডুমরিয়া লিখলো কেউ কিছু বলতো না, সম্পূর্ণ আমার মধ্যেই ছিল, কিন্তু কেন আমি করব, আমি ঢাকায় কি আমি ডুমরিয়া নামে পরিচয় দেই, আমি পরিচয় দিই সুনামগঞ্জের নামে, বঙ্গবন্ধু নাম যেখানে ব্যবহার করব সম্মান দিতে গেলে সুনামগঞ্জের নাম ব্যবহার করতে হবে, তাই নাম দিয়েছি বঙ্গবন্ধু সুনাম, আমি নিজে কেউ আমাকে বলে নাই। বিশ্ববিদ্যালয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তোকে পায়ে হাতে ধরে বিনতি করে আমরা সুনামগঞ্জের জন্য নিয়ে আসি, আমি প্রস্তাব করেছি, প্রস্তাব করতে কোনো বাধা নেই, আপনারা যে কোনো ব্যক্তি পারেন, যে শান্তিগঞ্জের কাছে উঁচু জায়গা আছে বর্ষাকালে পানি হয় না শান্তিগঞ্জের পিছনে, আমি প্রস্তাব দিয়েছিলাম, আর আমি কিছু বলি নাই। সংসদীয় কমিটি মুয়াজ্জেম রতন সাহেব জানেন, সংসদীয় কমিটি এটা অনুমোদন করেছে, তারপরে এটা শিক্ষা মন্ত্রণালয়ে আসছে, শিক্ষা মন্ত্রণালয় সেই নামে এটা প্রস্তাব দিয়েছিল। যাই হোক, আমার হয়তো ত্রুটি হয়েছে, আমি ওনাদের যথেষ্ট হাতে পায়ে ধরি নাই বা চা পানি খাই নাই বসে, আমি তখন অসুস্থ ছিলাম, আমি তখন কোভিড আক্রান্ত, আমি সিএমএইচে মরণাপন্ন ছিলাম, সেই সময় তারা একত্রে আমার সম্বন্ধে কিছু ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সঙ্গত কারণে তারা দেখলো যে সর্বনাশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এখানে আমার ওখানে কোনো 1 কাঠা জমিও নাই, আপনারা আজকে গিয়েও চেক করতে পারেন, ঠিক আছে, তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী দেখা উচিত, তিনি তাদের নেতা, যখন কয়েকজন সম্মানিত মানুষ, কৌশলী মানুষ, প্রকৌশলী, অন্যান্য যারা উকিল মুক্তার, তারা সবাই গেছেন, গিয়ে এটা বলেছেন, তিনি তাদের কথা রেখেছেন, রেখে বলছেন যে ঠিক আছে, যেভাবে প্রস্তাব আসছে ঠিক না, এটাকে দেখা রাওয়ার সুনামগঞ্জের বড় জায়গা, তার পারে যেখানে কোনো নির্দিষ্ট গ্রামের কথা বলেন না, পারে এটা পার তো 4টাই পার, এটা পুষ্করিণ বা বিলের 4টা পার, তাহলে কোন পারের কথা উনি বলে নাই, উনি তো দেখা রাওয়ার সম্বন্ধে আমাদের মতো অতটা জানেন। এখন সরকারের কাছে আছে, সরকার এমপি সাহেবদেরকে নিবে, জিজ্ঞেস করবে, ডিসি সাহেবকে জিজ্ঞেস করবে, কমিশনার সাহেবকে জিজ্ঞেস করবে, এমপি সাহেবকে বললামই, তারপর ঠিক করবে, এটা আমার কোনো আপত্তি আছে, এইটা সুনামগঞ্জের বিশ্ববিদ্যালয়, এটা তো আমার ব্যক্তিগত কিছুই নয়, এটা আমার বংশেরও কিছু নয়, মানে কথাগুলো বললাম একটু পরিষ্কার হওয়ার জন্য। সুনামগঞ্জে একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র অনলি ওয়ান প্রতিষ্ঠান সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জে হয়েছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ না ইনস্টিটিউট, ডিপ্লোমার জন্য। সেইটা ওই মন্ত্রী মির্জা আজম আমাকে ফোন করে বলে যে আমরা সুনামগঞ্জ জেলায় আমরা যাচ্ছি, আমরা সুন্দর জায়গা দেখে একটা
ইনস্টিটিউট করতে চায়। তারা আমি তখন প্রস্তাব দিলাম জগন্নাথপুরে করার জন্য, তারা বললো যে না, আমরা ঘুরে টুরে দেখলাম যে শান্তিগঞ্জে সড়কের পাশে উঁচা জায়গা, সুন্দর জায়গা, সুনামগঞ্জ শহর থেকে মাত্র 8-9 মাইল দূরে, এই তারা ঠিক করছে। এইটা একমাত্র প্রকল্প যেটা শান্তিগঞ্জ উপজেলার ভিতরে আমি স্থাপনের সহায়তা করেছি, বাকিগুলো সরকার নিজেই করছে, হাসপাতাল সরকার নিজেই করছে, ফায়ার ব্রিগেড সরকার নিজেই করছে, ইউএনও অফিস সরকার নিজেই করছে, ওসির বিল্ডিং সরকার নিজেই করছে। কিন্তু প্রত্যেকটা দালান বানানোর পরে অনেক লোককে বলছে দেখছো নি ইমন নানে ওকে নিয়ে আনলো, দেখছো কোনটা আছেন নাই কেন, কেমন ঘর বানার, এই ঘর আমি বানাই না, সরকার বানায় সরকার নিজস্ব নিয়মে, উপজেলাকে আমি বানাইছি, আসপিয়া সাহেব ওনাকে বেশ করুক, এরা সবাই কন্ট্রিবিউট করছে, আমি তো ওখানে এমপি হই নাই। এই যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হলো মরহুম আব্দুল সামাদ দাদার সাহেবের কাছ থেকে প্রস্তাব আসছিল, তারপর অনেকে কাজ করছে, আসপিয়া সাহেব করছে, আরো অনেকেই করছে, শেষ পর্যন্ত গিয়ে আমি সামান্য মানুষ, ইতিমধ্যে আল্লাহ আমার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, কিছু সহায়তা করছে। এই জন্য এমপি সাহেব যে বললেন ঐক্যের প্রয়োজন, ঐক্যের আগে জানতে হবে মন পরিষ্কার করা দরকার, সত্য প্রকৃত সত্য জানতে হবে। রানীগঞ্জের সেতু জগন্নাথপুরে নয়, সারা সুনামগঞ্জের জন্য দরকার এটা। রানীগঞ্জের সেতু হচ্ছে দর্মবসার লোক, তাইরপুরের লোক, জামালগঞ্জের লোক অতি দ্রুত ঢাকা যেতে পারবে, এটা শান্তিগঞ্জের সেতু নয়, জগন্নাথপুরের সেতু নয়। সুতরাং বস্তুনিষ্ঠভাবে বসে আমরা কথা বলে কাজগুলো করা দরকার। আপনারা কিছু মনে করবেন, আমি ক্ষমা চাইতেছি যদি কোনো আবেগ প্রবণ হয়ে যায়, আমার আবেগ আমার উদ্দেশ্য নয়, আমি সুনামগঞ্জের সন্তান, সুনামগঞ্জের জন্য আল্লাহ আমাকে মাটির নিচে রাখে, এই আপনাদের কাছে আল্লাহর কাছে আমার প্রার্থনা।